রমজানে অতি প্রয়োজনীয় কিছু নিত্যপণ্যের দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগ নিলেও মুনাফালোভী সিন্ডিকেটের কারসাজিতে শেষ পর্যন্ত সবই ব্যর্থ। অস্বাভাবিক গরম বাজার দিয়েই পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। গত 8 ফেব্রুয়ারি আমদানি শুল্ক কমানোর পর বাজারে সয়াবিন তেলের দাম কমলেও চিনির দাম কমেনি। দুদিনের ব্যবধানে রোজার অন্যতম অনুষঙ্গ খেসারির ডালের দাম কেজিতে বেড়েছে অন্তত 20 টাকা। বাড়তি দরের তালিকায় আছে ভারতীয় মসুর ডাল, কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়, আর বেসনের কেজি ঢেকেছে 160 টাকায়। সব ডালের দাম বেশি, আপনার সোলাবুট খেসারি ডবলি মটর দাম বাড়ছে। তেলের বাজারটা বলছে সরকার যে নির্ধারণের তেল দিয়েছে তা কিছু 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 সংখ্যক দোকানদার যদি মানলো, বিশেষ করে শতকরা অনেক দোকানদার তা মানছে না। স্বস্তি নেই লেবুর দামেও, এলাচি লেবুর হালি ঠেকেছে 100 টাকায়। 1 কেজি শশা ও বেগুনের জন্য গুনতে হচ্ছে 120 টাকা। ক্রেতাদের অভিযোগ হুঁশিয়ারি দিয়ে নীরব সরকারি তদারকি সংস্থাগুলো। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সব বাইরা গেছে, শসার কেজি 120 টাকা, লেবুর কেজি 60 টাকা। রমজান উপলক্ষে মানুষ মানুষের প্রতি সদয় হয়, আর আমগো বাংলাদেশে কঠিন হয়। আমাদের মন্ত্রীরা যা বলে, ব্যবসায়ীকে দেখা যায় যে যেখানে 10 টাকা বাড়ায় কিন্তু কমাইলে দেখা যায় 2-3 টাকা কমায়। ব্যবসায়িক সিন্ডিকেটের কাছে পুরো সরকার জিম্মি হয়ে আছে, তা না হলে সরকার ইচ্ছা করলে অবশ্যই পারত যে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য। এখন কি বলবো ভাই, স্বাভাবিক হলে আমাদের খাইতে হবে, না হলে খাইতে হবে। শুধু তো চিনি তো আর বেশি লাগে না, এইবার আরো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবসময় প্রয়োজন আছে, গরিব যারা অসহায় মানুষ সামান্য বেতনে চাকরি করে তাদের জন্য কতটুকু সুবিধে হচ্ছে সেটা আমরা বলতে পারবো না। খেজুরের মান ভেদে দাম বেড়েছে 40% পর্যন্ত, এজন্য খুচরা ব্যবসায়ীরা দায়ী করছেন পাইকার ও আড়তদারদের সিন্ডিকেটকে। 120 টাকার খেজুরে 250 টাকা বা 210 টাকা করে ভ্যাটের ব্যাপারটা মানুষের জন্য একটু প্রেশার হয়ে গেছে, আমাদের সাধ্যের বাইরে গেছে একবারে। এখন কিভাবে যেরকম আছে এরকম আমাদের খাওয়ার কোনো ই নেই। চাহিদা আর সরবরাহের যোগানে ঘাটতির কারণেই বাজারের এই অবস্থা। খোরা অজুহাত বিক্রেতাদের এ অবস্থায় দাম বাড়ানোর কারসাজিকারীদের দেওয়ানি ও ফৌজদারি শাস্তির আওতায় আনার দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।